বিশিষ্ট সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠক বলব, এখানকার সর্বাধিক প্রচলিত চ্যানেল ভ্যানগার্ডের কর্ণধার সমাজসেবী আমার প্রিয় ছোট ভাই শ্রী শ্যামাভট্টাচার্য মহোদয়, মঞ্চে আছেন যিনি প্রারম্ভিক ভাষণে রেখেছেন জেনারেল সেক্রেটারি, যিনি আমার সঙ্গে আজকে সকাল থেকে সারাদিন আমার সঙ্গে যুক্ত ছিলেন, তো তারা সহ আজকে যারা যিনি সুমন ভাই এবং আজকে যারা এই মহতী অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন, বিভিন্ন প্রান্ত থেকে আসা, বিভিন্ন প্রদেশ থেকে আসা, বিভিন্ন জেলা থেকে আসা, তারাই আজকের এই বিডিএমবিপি কর্মশালা বা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। বিভিন্ন গুণীজনেরা শিল্পীরা আমার আগরতলা শহরের অনেক রাজ্যের অনেক বিশিষ্ট শিল্পীদের আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে যে তারা রাজ্যের সত্যি সত্যি শিল্প সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। এখানে বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধা, অনেক বিশিষ্ট গুণীজনেরা, শিল্পীরা, সাহিত্যিক, কবিরা আছেন। তো আজকের এই সুন্দর ভালো অনুষ্ঠানে এবং যারা আমাদের প্রিন্ট মিডিয়া ডিফেন্ট মিডিয়ার বন্ধুরা আছেন, সর্বোপরি যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য দুদিন বেশি পরিশ্রম করে যাচ্ছে, আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন, আমাদের যারা আমরা আগরতলা যারা বলি এনসিসি বা ত্রিপুরাতে এখানে বিএনসিসি যারা স্কাউট গাইডার আছেন, এবং সর্বোপরি যারা এই সংস্থার সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন কর্মকর্তারা, পদাধিকারী এবং সকলকে আমার আগরতলা শহর পৌরবাসীর পক্ষ থেকে, রাজ্যবাসীর পক্ষ থেকে এবং ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তো আমার গতকালকে এই অনুষ্ঠানে আসার বা উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে আমি গতকালকে আসতে পারিনি বা আসবো না বলে দিয়েছি, এবং কাছে আমি বলে দিয়েছিলাম যে আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না, আজকে খুব অসুস্থ কদিন ধরে, কিন্তু সেবকবাবু এতটা পিয়াপিড়ি করলেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্য সরকারের প্রফেসর ডক্টর মানিক সাহাও আমাকে বলেছেন যে সেবকের কদনে তোমাকে যেতে হবে, উনি নির্দেশ দিয়েছেন। যাই হোক, আমার মনে হয় সেবকের এবং সান্নিধ্যের অনুরোধে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে এখানে আসা পর আমার মনে হয়েছে যে গতকালকে শারীরিক অসুস্থ থাকা তত আসা উচিত ছিল। আজকে আমি প্রথমে বলবো আমি সেবককে শুনেছি এবং এখানে কার্যক্রমে আমার শ্রবণ ভাই আমাকে আলোচনা জানিয়েছেন যে উদ্দেশ্যটা কি, বিশ্বব্যাপী সম্মেলন করা, সাংস্কৃতিক বলয় তৈরি করা এবং তাদের কাজ এবং তাদের কর্মসূচি এবং উদ্দেশ্য সম্বন্ধে আমি কিছুটা জেনে খুব আনন্দিত হয়েছি যে বর্তমান আধুনিক যুগে, ডিজিটাল যুগে আমাদের যে পুরনো সংস্কৃতি যেটা আমাদের ধারক বাহক সভ্যতা কৃষ্টি বা উন্নয়নে, বিশেষ করে গ্রামীণ সংস্কৃতি আমরা যেটা হারিয়ে গেছে অনেক জায়গায় বা গেছি, সেটাকে পুনরুদ্ধার করা আগামী প্রজন্মের কাছে বাংলা গ্রাম বাংলা সংস্কৃতিকে তুলে ধরা কাজ ওনারা করছে। আমি খুব খুশি এবং আনন্দিত যারা দায়িত্ব নিয়ে সেবকবাবুরা এই কাজগুলি করছেন, এটা অত্যন্ত সময়যোগ, কারণ আমাদের সভ্যতা বা কৃষ্টি বা সংস্কৃতি না বেঁচে থাকলে আমরা যেটা মানব সভ্যতা বলি এটা টিকিয়ে রাখা যাবে না বা উন্নয়ন তো পরের কথা। যেই রাষ্ট্রে, যেই দেশে, যেই রাজ্যে বা যেই শহরে যত বেশি শিল্প সংস্কৃতি সমৃদ্ধ হবে ততই সেই রাজ্য, সেই রাষ্ট্র বা সে শহর উন্নয়নের পথে যায়। একটা রাজ্যকে, একটা দেশকে, জাতিকে কেনা যায় একটা সংস্কৃতির মাধ্যমে। তো আমাদের বাংলা সংস্কৃতি অনেক পুরনো, বিশ্বের যত সংস্কৃতি আছে তার থেকে বলবো একটু আলাদা, এবং গ্রামীণ যে সংস্কৃতি, লোক সংস্কৃতি যেটা বলবো যেটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই সম্মেলন বা এই যারা উদ্যোক্তা তাদের মাধ্যমে, এটা অত্যন্ত ভালো কাজ ওনারা করছেন। আমি বলবো সংস্কৃতি বাকিয়ে রাখার জন্য ওনারা চেষ্টা করছেন, কাজে সেদিক থেকে আমাদের আগরতলা আমাদের ত্রিপুরায় সেবকবাবুরা কাজ শুরু করেছে। আমি ঠিক তারা কাজ দেখেছি, টিভিতে দেখেছি, প্রোগ্রাম করেছে, নওয়াজ একটা গ্রামকে সাংস্কৃতিক গ্রাম হিসেবে ঘোষণা করে
ওই এলাকার ওই এলাকা বসবাসকারী তাদের বিভিন্ন যারা যারা বিভিন্ন সম্প্রদায় আছেন তাদের সংস্কৃতিকে আলাদাভাবে তুলে ধরে মিশ্র করে একটা জায়গা নিয়ে আসছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন কাজ হলো, আমি বলবো এটা খুব সমপ্রয়োজিত আছে পৃথিবীতে, এই ব্যবস্থার মধ্যে এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। সমস্ত জায়গায় আমরা দেখেছি যে পুরনো লোকশক্তি সংস্কৃতিগুলি হারিয়ে যাচ্ছিল অবহেলা হতো বা বিভিন্ন কারণে। স্যার ওনারা এই দায়িত্ব নিয়ে সারা বিশ্বে কাজটা করবেন, বিশেষ করে বাংলাদেশ পশ্চিমবঙ্গ বা আমরা যারা বাংলা ভাষাভাষী এখানে আছি তারা কাজটা শুরু করেছেন। আগামী দিনেও বিভিন্ন সম্প্রদায় যাওয়া বা যাদের বিভিন্ন কালচারগুলি আমাদেরকে সুবিধা হবে। এটা আজকের যে দুদিনব্যাপী অনুষ্ঠান হয়েছে কিন্তু যারা যারা আপনারা এসছেন তারা বিভিন্ন আমাদের রাজ্যে যারা এসছেন তারা প্রতিভাবান, তাদের খুব ভালো খ্যাতি আছে। কিন্তু যারা পশ্চিমবঙ্গ থেকে বা এই এই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা এসছেন তাদের সঙ্গে তাদের মত বিনিময়, কারণ আমরা বাংলা ভাষাভাষী, আমাদের আহার, আমাদের পোশাক, আমাদের কথাবার্তা, চাল চলন সংস্কৃতি একটাই প্রায়। আর বাংলাদেশ আর ভারত, আমাদের ভারতবর্ষের সবচেয়ে হচ্ছে বাংলাদেশ, একটু চাপান ভালোবাসি বাংলাদেশের প্রতি লোকে বাংলাদেশের নাম শুনলে আমাদের একটা আবেগ চলে আসে। আমার এই আবেগে ছিল কারণ আমি কুমিল্লাতে আমার মামার বাড়ি ঝাওতলা, তো অনেক আগে ছিলেন, আমিও চিনি না বাড়ি, আমি বাড়ি যে বাংলাদেশি যারা আসছেন আমার সাথে কথা বলতে তাদের কিছু বুঝি ঝাওতলা অমুকের বাড়ি, ডক্টর যতীন্দ্র দেবের বাড়ি, আপনার চেনেন কি না, মানে জাস্ট বাড়িটা দেখার জন্য আমার, তো আমার বাড়ির থেকে বলে দিয়েছিল কিন্তু বাকিটা আমরা জানি না গেছে কিন্তু একটা